দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের সম্মুখভাবে যুদ্ধ করা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন জনাব সাদেক খান আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে রণাঙ্গনের সেই উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত আপনি কিভাবে যুদ্ধ করেছেন এবং কোন প্রেক্ষিতে ঘোষণাই বা কে দিয়েছেন একাত্তর সালে আমরা তখন প্রথম বর্ষের ছাত্র প্রত্যেক দিনই প্রতি ঢাকা শহর তখন উত্তাল এবং সাতই মার্চে উনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটাকে স্বাধীনতার ঘোষণা বলে অনেকে চালানোর চেষ্টা করে যেটা সর্বৈব মিথ্যা এই ভ্রান্ত ইতিহাসই আজকে নূতন প্রজন্মকে বিভ্রান্তিতে ফেলেছে উনি তারপরে পাকিস্তানের সামরিক জানতা ইয়াহিয়া খান আমাদের এই গণহত্যার অন্যতম নায়ক জুলফিকার আলী ভুট্টোর সাথে মার্চ মাসের তেইশ একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আলোচনা করেছেন বলতে কোনো দ্বিধা নাই মরহুম যুদ্ধকালীন প্রধানমন্ত্রী অনেক শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করি তার যুদ্ধ হিসাবে একটা ট্র্যানজিস্টার নিয়ে গিয়েছিলেন শেখ মুজিবকে বলেছিল আর্মি তো ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে ক্র্যাকডাউন হচ্ছে কিছু বলে যান উনি বলেন নাই বরং বলে যে আমি কি দেশদ্রোহী হব কি না পঁচিশে মার্চের এই পরে সমস্ত জাতি কিন্তু হতাশাগ্রস্ত আঠাশ তারিখে সকালে ট্রেন জিনিস্টার শুনলাম জিয়া রহমানের সেই ঘোষণা আমরা যারা যুদ্ধের জন্য উন্মুখ ছিলাম মনে করলাম এখনই সময় যুদ্ধে যেতে হবে প্রথমবার চেষ্টা করলাম পালাতে বাসার থেকে পালাতে পারলাম না ধরা পড়ে গেলাম বড় ভাই ধরে নিয়ে আসলো এবং দ্বিতীয়বারের প্রচেষ্টায় আমরা চার বন্ধু মোস্তাক স্বামী আমি দুলু আমরা চারজন একসাথে বাড়ির থেকে পালিয়ে গিয়েছিলাম বর্ডার ক্রস করলাম মতিনগরে গিয়ে উঠলাম আর ট্রেনিং করতে গিয়ে প্রথমেই গেলাম রব্বাইয়ের কাছে রব্বাই তখন শ্রীধর ভিলা ভারতের আগরতলার একটা ইয়ে ওইখানে থাকতেন রব্বাইয়ের এখানে আমাদের এক স্কুলের বলতে কি আসম আবদুর রব জি আমাদের এক স্কুলের বন্ধু উনি ও রব্বাইয়ের এখানে থাকতো তো ওর ওর কারণেই গেলাম তো রব্বাই বাইরের থেকে আসলেন বললো যে কোথায় যাবো আমরা ট্রেনিং করতে চাই তুমি একটা চিঠি লিখে দিলেন বেলায়ের নামে একজনকে বললো এটা বেলতলি একটা জায়গা আছে আগরতলেই বেলতলিতে যাও তোমরা ওইখানে গিয়ে ট্রেনিং করতে পারবে তো ট্রেনিং সেন্টার করতে ওইখান থেকে শুনলাম হেড হেডকোয়ার্টার ওইখানে ঢাকার ছেলেরা সব আছে তো মেলা গিয়ে পৌঁছালাম দেখলাম বেঙ্গল রেজিমেন্টের টাড়ি আছে তো বুঝলাম যে এটা জেনুইন ট্রেনিং ক্যাম্প মনে হলো আমাদের ট্রেনিং হলো চার সপ্তাহ আঠাইশ দিন আমাদের সবগুলি মানে আর্মসের ট্রেনিং করাইল এক্সপ্লোসিভ ট্রেনিং করানো হইলো এর মধ্যে ইয়ে বললো যে ওই মুজিবনগর সরকারের প্রতিনিধিরা আসবেন প্রাইম মিনিস্টারও আসতে পারে রাজউদ্দিন সাহেবও তখন আজম খান ছিল আমাদের সাদেক হোসেন খোকা ভাই আমরা সব একসাথে এক ক্যাম্পে ছষট্টি জন ঢাকার আমরা একসাথে ছিলাম একটা একটা তাঁবুতেই আমাদেরকে অ্যামোনেশন দেওয়া এক বক্স করে একটা করে রাইফেল মনে হলো যে এখন আমি মুক্তিযোদ্ধা যাচ্ছি আর কি আমরা রাত্রে বারোটার দিকে রওনা হলো সাড়ে ছটার দিকে আমাদেরকে গাইড এসে নিয়ে গেলো নিয়ে দেখে পরিচয় হইল বেঙ্গলের উনি তখন সিও ছিলেন তৎকালীন ক্যাপ্টেন গাফার সালদা নদীর মুখটার মধ্যে পাঁচটা বাংকার ছিল পাকিস্তান আর্মির একদম পাকা বাংকার এগুলি রেলের ডাব্বা দিয়ে দিয়ে তার উপরে কংক্রিটের ঢালাই আমরা যাইতে যাইতে ওদের বাংকারের পঞ্চাশ গজের মধ্যে চলে গেছি কোনো ফায়ার নাই ওদের পঞ্চাশ গজের মধ্যে যাওয়ার পরে ওদের সবগুলি বাংকার থেকে ফায়ার হয়েছে ইয়াং হওয়ার কারণে বয়স কম আসে উৎসাহটা বেশি একটু আগে চলে গেছিলাম তা আমরা পাঁচজন এক জায়গায় ছিলাম জাকির ভাই তারপরে মোস্তাক হুদা ভাই সবুজ আমি আমরা পাঁচজন ছিলাম একসাথে একই এক লাইনে আমরা সব লাইন পজিশন শুয়ে পড়লাম গোলাগুলি চেয়ে আমাদের মধ্যে মোস্তাক খুব চঞ্চল ছিল আর কি ও যে কোনোভাবে ওদের কাউন্টার ফায়ার করার চেষ্টা করতেছিল করতে গিয়ে ওই জমির আইলের উপরে হাতটা উঠাইছে আর ফায়ার আসছে যে ওর গলার এদিক দিয়ে ঢুকা নিয়ে বাইরে গেছে আর ডান হাতটা পুরায় ও জাকির ভাই গেলাম পড়ে গেছে জাকির ভাই এবার দেখার জন্য মুখটা উঠাইছে ওরে দেখার জন্য ঘুরে ওনার ঠিক এইখান দিয়ে গুলিটা ঢুকলো এইদিক দিয়ে বাইরে গেলো এর মধ্যে হুদা ভাইয়ের চেষ্টা করলো ফায়ার করতে হুদা বাইর এসে একটা বাস হয়ে গেলো যা হয় আর কি পাঁচজনের মধ্যে তিনজনের এই অবস্থা তা আমি চুপ করে পানি খাইতেছি দাদা পানি খাইতেছি মাথা নিচে করে রয়েছি যে মাথা উঠাইলি তো গুলি লাগবে এরকম প্রায় দশ থেকে পনেরো মিনিট এই অবস্থায় থাকলাম আমরা এর মধ্যে আমাদের কভারিং ফায়ার শুরু হইল পিছন থেকে কারণ উনি বুঝছে যে আমরা ট্র্যাপে পড়ছি তো কভারিং ফায়ার পিছন থেকে শুরু হইলো আস্তে আস্তে রোল করে রোলিং করে করে আমি যেখান থেকে ওই আর আর গান ফায়ার করছিল ওই ওই গ্রামে ওইটার ভিতরে গিয়ে ঢুকলাম ওই বাড়ির ভিতরে ঢুকলাম বিকাল দেখলাম আমার সাথে যে আরেকজন নাই আবার সবার মন খারাপ প্রথম কোনো সহযোদ্ধাকে হারালাম আমরা মোস্তাক ভাবতেছি যে ও বোধ হয় মারা গেছে তো খোনে দেখলাম ঘোকা ভাইদের বললাম যে জাকির ভাই তো মারা গেছে তো সবাই সন্ধ্যার পরে এসে আমরা জানাজা পড়লাম এটা বোধ হয় ছাব্বিশ বা সাতাইশ তারিখ আগস্ট মাসের আর আন্দোলনটা মানে ভীষণভাবে যুদ্ধটার তীব্রতর করা হয়েছিল আগস্ট মাসের চোদ্দো তারিখে দিন আমাদের প্রত্যেক দিন রাত্রে ডিউটিটা হইতো রেগুলার আর্মিতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা একশিফট সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা একশিফট আবার যারা রিজার্ভে থাকতো এদেরকে নিয়ে রাত্রে আবার এটাকে যেত প্রত্যেক দিনই প্রায় আমরা ঢাকা ঢুকলাম খোকাবাইদের পাঁচ সাত দিন আগে হবে এইটা হইলো সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আর কি আমরা ঢাকা আসলাম এই যুদ্ধের যে নয় মাস এবং আমরা যে ট্রেনিং করলাম প্রায় ছয়শো মুক্তিযোদ্ধা ঢাকা কুমিল্লা ফরিদপুরের নোয়াখালীর আমি কিন্তু একজন আওয়ামী লীগের লোক আমরা পাইনি একজনও না এবং উল্লেখযোগ্য যারা সবাই ছাত্র ইউনিয়ন করতো খোকাভাই ছাত্র ইউনিয়ন করতো আজম খান ছাত্র ইউনিয়ন করতো যুদ্ধকালীন কমান্ডার যারা সজীব ছাত্র ইউনিয়ন করত মানিক ভাই ছাত্র ইউনিয়ন করতো সেবক ছাত্র ইউনিয়ন করত সবাই ছাত্র ইউনিয়ন ইয়ার ছিল এক মায়া বীর বিক্রম ওনারকে পাইছি উনি কিন্তু সেভেন্টি পর্যন্ত ছাত্র ইউনিয়নই করতেন তারপরে অ্যারেস্ট জেল থেকে বাইর হওয়ার পরে উনি আওয়ামী গেছে খুব পরিতাপের বিষয় যে আমরা একজন আওয়ামী লীগ নেতা তো দূরে থাক আওয়ামী লীগের পাই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে কিন্তু গত পনেরো বছর এই ষোলো বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করলো আসলে এত কলঙ্ক মানে এত খারাপ কাজ করতে পারে কেউ এটা আমরা কখনো ভাবি নাই এটা কিন্তু তাদের ক্যারেক্টার আমরা যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা তো বিশ্বাস করছিলাম যে দেশ পুনর্গঠনের কাজে হয়তো আমাদেরকে লাগাবে কারণ অনেকের পড়ালেখা শেষ যুদ্ধে আহত হয়েছে এটা তাজুদ্দিন সাহেবের এরকম একটা ইচ্ছা ছিল আমরা পরস্পরের শুনতাম যে আমাদেরকে দিয়ে মিলে এসে বাহিনী করবে এটা ছিল যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর ইচ্ছা শেখ মুজিব পাকিস্তান থেকে আসলেন দশ জানুয়ারি উনিশশো সাল উনি আইসিয়া রেস কোর্সে ডাকলেন সবাইকে ডেকে বলল যার যারা অস্ত্র জমা দেওয়ার যে অস্ত্র জমা দিবস সে রাজাকার ওই যে আমাদের অস্ত্রটা নিয়ে যাওয়ার পরে আমরা অসহায় হইলাম এত বড় একটা রক্তাক্ত যুদ্ধ যুদ্ধের মধ্যে দিয়ে আমরা সব বেকার হয়ে গেলাম যুদ্ধের পরে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মিলে সে বাহিনী করার কথা ছিল সেইখানে জানি না কাদেরকে নিয়ে রক্ষী বাহিনী করল সেনাবাহিনীর পার্ট একটা বাহিনী করলো এবং আপনার ইনফরমেশন নিয়ে দেখবেন সেনাবাহিনীর কিন্তু পোশাক পোশাক ওই ছেঁড়া টেরাই ছিল তিনবেলা ভাতও পাইতো না কিন্তু রক্ষী বাহিনী তিনবেলা ভাত পাইতো উন্নত পোশাক উন্নত ট্রেনিং সবই রক্ষী বাহিনীর জন্য নির্ধারিত করে এবং তো আমরা সবাই জানি যেটা আমরা কখনো আশা করি নাই এই রক্ষী বাহিনী কিন্তু শেখ মুজিবুর রহমানকে সেভ করতে পারে নাই কারণ শেখ মুজিবুর রহমান সাহেবের উপর মানুষের যে বিশ্বাস স্বাধীনতার পরে সেই বিশ্বাসটা কিন্তু উনি ভঙ্গ করছে কারণ উনি পাকি আমাদের এই গণহত্যার নায়ক জুলফিকার আলী রক্তের দাগ তখনও শুকায় নেই তারা নিয়ে আসলো দাওয়াত দিয়া আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদেরকে কুকুরের মতো পিটানো হইলো লাল গালিচা সম্বর্ধনা দিল ভুট্টোকে ভুট্টো সাহেব যাওয়ার সময় এয়ারপোর্টে বইলে গেলেন শেখ মুজিব কথা রাখে নাই কথাটা কি আমরা জানি না কিন্তু শুনি একটা কনফেডারেশনের ইয়ে ছিল যে ভুট্টো থাকবে ওইদিকে উনি থাকবেন এইদিকে এই কনফেডারেশন করতে গিয়ে কিন্তু এই দলিলটা নিয়ে মোস্তাক ধরে নভেম্বর মাসে খন্দকার মোস্তাক তাকে ধরা পরে এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দিয়ে আসা হয় কিন্তু কি পরিতাপের বিষয় এই পনেরোটা বছর মুক্তিযুদ্ধ মানেই ওনার আর কেউ না এই যে হাজার হাজার মানুষ জীবন দিল কারও কোনো নাম নাই স্বীকৃতি নাই আজকে শ্রদ্ধার সাথে বলতে চাই ছাত্র নেতারা যারা এই এই গণ অভ্যুত্থান এবং পরে মুক্তিযুদ্ধের নেতৃত্বেই যারা ছিলেন চারজনের কারণ নাম কোথাও পাবেন না আপনি একজনের পাবেন না কোথাও সব কিছু উনি করছে এবং এই যে মিথ্যাবাদী প্রধানমন্ত্রী একটা স্বৈরাচার প্রধানমন্ত্রী উনি বলতে আমার মায় এক নম্বর গরিলা গেরিলাও বলতে পারতো না এবং মুক্তিযোদ্ধার তালিকার নামে যা করল গত পনেরোটা বছর আমরা এখন অসম্মানিত হই রাস্তায় রাস্তায় যে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা কারণ এত বেশি ভুয়া মুক্তিযোদ্ধা কারণ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব এবং ওসমানী সাহেবের হিসাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে আর্মি বিডিয়ার পুলিশ স্টুডেন্ট ছাত্র শ্রমিক জনতা নিয়ে ট্রেনিংরত সব মিলে এক লাখ বিশের মতো বয়সের কারণে আমারই তো সত্তর হয়ে গেল আর আমার তো ম্যাক্সিমাম ছিল আমাদের থেকে সিনিয়র তো অর্ধেক তো এমনি মারা গেছে প্রতিদিনই দেখবেন দুইজন চারজন করে মারা যায় আমি যে দলটা করি আমার মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি এগারো জন মারা গেছে এই তিন বছরেই তাইলে কমার কথা যেখানে এখানে ভাতা পায় দুই লাখ তেত্রিশ হাজার লিস্টেড এই কলঙ্কটা মুক্তিযোদ্ধাদের ইয়ে করে বহন করতে হইতেছে এই সেফ মুক্তিযুদ্ধের নামে মিথ্যা প্রচারণা মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেরি করিয়া এমন কোনো মানে কুকর্ম নাই যে তারা করে নাই ইভেন যেই লোকটা যুদ্ধের নেতৃত্ব দিল নিজের স্ত্রীপুত্র জীবন বিপন্ন হইল তার স্ত্রী দুইটা শিশু সন্তান নিয়ে কারাগারে গেল সে জিয়াউর রহমান সাহেব বলে রাজাকার আরে উনি একটা ফোর্সের কমান্ডার তিনটা ফোর্স ছিল জেড ফোর্স কে ফোর্স এস ফোর্স তার মধ্যে জেড ফোর্স ছিল পূর্ণাঙ্গ একটা ইয়ে অন্যগুলি পূর্ণাঙ্গ না ওনার যদি পাকিস্তানের চর বলে আমরা যদি তার বাবারে বলে আমরা তো বলি না আমাদের কেউ শিক্ষা দেয়নি বিএনপি যে উনি পাকিস্তানের নিয়েছিল নিরাপদে পাকিস্তান ছিল উনি এত অত্যাচারিত হইলে একটা কলম লেখা গেল না কি অত্যাচার হিসাবে নয় মাসে ওনার উপরে উনি আইসা বাকসাল করলেন একদলীয় শাসন মানুষের যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম এটা বন্ধ করে দিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করলেন যারা গত পনেরো ষোলো বছর কাটায় গেল মিথ্যা ইতিহাস রচনা করে বিভ্রান্ত করছে সারা জাতিকে যে কারণে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এত বড় একটা আন্দোলন হয়ে গেল হাজার হাজার যুবক আমাদের থেকেও সাহসী করা কারণ আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করছি এরা তো অস্ত্রের সাথে নিরস্ত্র যুদ্ধ করছে ওদের আত্মত্যাগকে আমরা খুব সম্মান করি কিন্তু এই শেখ হাসিনার কারণে কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে একটা বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা চেষ্টা করা হয়েছে বারবার যে আমরা কোটারে আমরা আমাদের ছেলেমেয়ের কোটার বয়স আছে এই কোটার নামে আওয়ামী লীগ এবং অসৎ আমলারা তাদের লোকজন ঢুকাইছে আর আমরা এটা সাফার করতেছি এখন আমাদের আত্মমর্যাদা নষ্ট করা হয়েছে এগুলি করে খালেদা জিয়া সর্বপ্রথম তার একটা সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা যুদ্ধ করতে পারছিলাম কারণ যখন পাকিস্তান সেনাবাহিনী অস্ত্র সারেন্ডার করতে বলতেছিল তার সোজারে গিয়ে খালেদা জিয়ার কাছে গেছিলো জিজ্ঞেস করছিল ম্যাডাম আমরা কী বললাম অস্ত্র সারেন্ডার করতে উনি বলছিল না তোমাদের সার না অস্ত্র সারেন্ডার করব না উনি যদি সম্মতি দিতো সারেন্ডার হয়ে যেত তাইলে সেই মানুষটার ত্যাগ এবং খালি যে আমি আমার নিঃসন্দেহে বলতে কোনো লজ্জা করে না উনি হলো প্রথম মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা উনি পাকিস্তানিদের হাতে বন্দী ছিল আজ যিনি আজকে মিথ্যা কথা বলে সকাল থেকে একেবারে ঘুমানের আগ পর্যন্ত সেই খুনি হাসিনা মিথ্যা বলে যে উনি উনি নাকি মুক্তিযোদ্ধা আরে ভাতা খাইছেন নিরাপদে আসিলেন আপনার নানি অসুস্থ হয়েছিল টঙ্গিপাড়া থেকে সে হেলিকপ্টারে করে ট্রিটমেন্ট করা হয়েছিল আপনারা নিরাপদে আর উনি কারাগারে থাকলেন দুইটা শিশু সন্তান সহ অত্যাচারিত হল স্বামী যুদ্ধক্ষেত্রে উনি হয়ে গেল রাজাকার এই বিকৃত ইতিহাস এর থেকে মানুষকে বাইট করতে হবে আজকে সময় আসছে সবাইকে সাহসের সাথে সত্যি কথাটা বলতে হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি নট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধ করে যারা এখনো বেঁচে আছেন তাদের মধ্যে আপনি একজন অন্যতম আপনার সেই গেরিলা যুদ্ধ আপনার সম্মুখভাবে যুদ্ধ এবং যেসব তথ্য যেসব ঘটনা প্রবাহ আপনি বললেন তা নতুন প্রজন্ম তরুণ প্রজন্মের জন্য এক ইতিহাসের তথ্য হিসেবে থাকবে ধন্যবাদ আপনার